আজকের ভিডিওটি স্পয়লারে থাকছে বালমুডা। ইয়েস, অবশ্যই ফোনটার নাম হচ্ছে সেই বালমুডা। অনেক কমেন্ট পেয়েছিলাম এই ফোনটা রিভিউ করার জন্য, সো এই ফোনটা রিভিউ ইনশাল্লাহ আগামীকাল আমাদের চ্যানেলে আসতে চলেছে। রিভিউটা মিস করতে না চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকে যেহেতু শনিবার, শুক্রবারে অনেক চেষ্টা করেছিলাম আমাদের পোস্টের উত্তর ভিডিওটা কন্টিনিউ করার, বাট পাই নাই, এই জন্য আজকে আমাদের আয়োজনটা। তো বেশি কথা বলাচ্ছি না, ডিরেক্ট চলে যাচ্ছি আমরা কমেন্ট বক্সে, দেখে নিচ্ছি আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নগুলো। আর এর মধ্যে একটা কথা, আপনারা ভিডিও দেখেন লাইক দেন না ভাই, লাইক দিলে যে আমরা টাকা পাবো সেটা এমন না। লাইক দিলে কী হয়, দেখি একটু আগ্রহ পাই, আপনাদের সাপোর্ট পাই, এই ভালোবাসাটা না আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, বা আপনাদের আমাকে উৎসাহিত করতে সাহায্য করে। এই জন্য বলবো এই ভিডিওতে মিনিমাম আপনারা 500টা লাইক দিবেন। আমি পূর্বে একটা ভিডিওতে বলেছিলাম যে 400 লাইক দিতে আপনারা পূরণ করছেন, সো এই ভিডিওতে আমার ডিমান্ড থাকবে যে আপনারা 500টা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দেন। আচ্ছা, দেখে নিচ্ছি তাহলে আমাদের প্রশ্নগুলো। প্রথম কমেন্টটা করেছেন মোহাম্মদ রিপন, 24,000-এর মধ্যে ক্যামেরার জন্য কোন মোবাইলটা ভালো হবে, গ্রিল লাইন সমস্যা যেন না থাকে। আমি বলবো ভাই, 24,000 টাকা দিয়ে ফোনটা না কিনে আর কষ্ট করে ম্যানেজ করে সময় নিয়ে 2,000 টাকা বাড়িয়ে আপনি পিক্সেল 6a নিতে পারেন, যেটা ক্যামেরা পাশাপাশি অল ওভার পারফরমেন্স ভালো পাবে, আর ওই ফোনে কিন্তু কোনো প্রকারের গ্রিল লাইনের প্রবলেমটা নাই। তো 26,000 টাকা দিয়ে আমার রিকমেন্ড থাকবে যে পিক্সেল 6টা কিনতে পারেন। তারপরের কমেন্ট মমতাজ আহমেদ, লাইকা ফোনের রিভিউটা দেন ভাই। আচ্ছা, লাইকা ফোন নিয়ে কিন্তু রীতিমতো অনেক কমেন্ট পেয়েছি, আমি বলেছি যে রোজার আগে এই ফোনের রিভিউটা কমপ্লিট করার চেষ্টা করবো। সো আমি বলবো একটু সময় দিন, ইনশাল্লাহ রোজার আগে আমরা লাইকা ফোন 1-এর রিভিউটা শেষ করে ফেলবো। সো সাবস্ক্রাইব করে সাথে থাকুন, ইনশাল্লাহ রিভিউটা পেয়ে যাবেন। রাইডার অ্যান্ড ব্লগার উইথ রাব্বি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি স্যামসাং গ্যালাক্সি S20 কিনতে চাচ্ছিলাম, বাট এই ফোন তো গ্রিল লাইন ইস্যু আছে, তাই ভাবছি নিউপোকো X5 Pro 5G ফোনটা কিনবো, কেমন হবে ক্যামেরার জন্য, আর এই ফোনে কি কোনো সমস্যা আছে কি না। দেখুন, পোকো ফোনে কিন্তু আমরা গত বছর দেখেছি কীভাবে তাদের অধঃপতনটা, এই ফোনগুলো কিন্তু রীতিমতো ডেড ইস্যু হয়ে যাচ্ছিলো, বা আপডেট দিলে ফোনগুলো প্রবলেম হয়ে যাওয়ার পর থেকে বেসিক্যালি আমরা পোকো ফোন নিয়ে আর কোনো কাজ করি নাই, বা পোকো ফোনের ব্যাপারে ওরকমভাবে ক্লিয়ারলি তেমন কিছু বলতে পারতেছি না। বাট আমি বলবো যে বর্তমান সময়ও না পোকো না ওইরকমভাবে ওভারকামটা করতে পারে নাই, দ্যাটস হয় আমি বলবো যে পোকো ফোনগুলো স্কিপ করে অন্য অন্য ফোন চয়েস করাটাই মনে হয় বুদ্ধিমানের কাজ। আবার এইদিকে যদি বাজেটটা আপনার 20,000-22,000 টাকার আশেপাশে হয়, আপনি পিক্সেল 5a 5G দেখতে পারেন, পাশাপাশি সনি এক্সপেরিয়া 1 Mark 2টাও দেখতে পারেন। আমি বলবো যে এগুলো এই বাজেটের মধ্যে ভালো ক্যামেরাওয়ালা স্মার্টফোন। তারপর মুরাদ আহমেদ ভাই জানতে চেয়েছেন, ভাইয়া আইফোন 12 Pro and 12 Pro Max-এর রিভিউ দেন। হ্যাঁ, খুব শীঘ্রই চেষ্টা করবো এই দুটো ফোনের রিভিউ আনার। সো সাবস্ক্রাইব করে সাথে থাকুন, ইনশাল্লাহ খুব শীঘ্রই রিভিউগুলো পেয়ে যাবেন। তারপর শুভ ভাই জানতে চেয়েছেন, ভাইয়া সনি এক্সপেরিয়া 1 Mark 2 থেকে গ্রিল লাইনের ইস্যু আছে, একটু জানাবেন, লাভ ফ্রম নাটোর। না, সনি এক্সপেরিয়া 1 Mark 2 কিন্তু কোনো প্রকারের গ্রিল লাইনের প্রবলেম নাই, কারণ আমরা জানি কি বেসিক্যালি 60Hz রিফ্রেশ রেট ডিসপ্লে দেয় না, ওইরকম পরিমাণ গ্রিল লাইনের প্রবলেম হয় না, 120Hz-এর প্যানেলে আপনার গ্রিল লাইনের প্রবলেমটা হয়। তো সেক্ষেত্রে সনি এক্সপেরিয়া 1 Mark 2 এটা কিন্তু আপনার 60Hz-এর প্যানেল, সেক্ষেত্রে এই ফোনটা মোটামুটি গ্রিল থেকে অনেকটাই সেফ। তারপর সুমাইয়া সুমু জানতে চেয়েছেন, ভাই 25K দিয়ে কোন ফোনটা ভালো হবে। এই যে অনেকে এই প্রশ্নগুলো করে থাকে যে ভাই বাজেট 25,000 টাকা কোন ফোনটা কিনবো। দেখুন, এই কমেন্টগুলো করার আগে আগে আপনার এইটা মেক শ্যুর করতে হবে যে আপনি ফোনটা কোন কাজে বেসিক্যালি বেশি ইউজ করবেন। আপনি ওই ফোনটা দিয়ে ক্যামেরাগ্রাফি করবেন, ভিডিওগ্রাফি করবেন, নাকি গেমিং করবেন, নাকি ডিজিটাল লাইফে নর্মালি ইউজ করবেন। তো সেক্ষেত্রে আমি বলবো যদি 25,000 টাকা বাজেট হয় ক্যামেরার জন্য ফোন কিনতে চান, পিক্সেল 6a দেখতে পারেন, আর 1,000 টাকা বেশি পড়বে, কিছুটা সময় নিয়ে ওইটা কিনে বুদ্ধিমানের কাজ। আর যদি গেমিং টিমিং করতে চান তাহলে কিন্তু অন্য অন্য অপশনে শিফট করতে হবে। তারপর আসমা বেগম, ভাইয়া 21K-এর ভিতরে পিক্সেল 5 অ্যান্ড স্যামসাং গ্যালাক্সি A82 নিবো, একটা ভিডিও চাই, আশা করি ভিডিওটা দিবেন। দেখুন, আপনার বাজেটটা যদি 21,000 টাকা হয়, আমি নিঃসন্দেহে বলবো স্যামসাং গ্যালাক্সি A82 এই ফোনটা বিলকুল স্কিপ করে যান। এই ফোনটা হ্যাঁ ডিসপ্লেটা ভালো, দেখতে ভালো লাগে, কার্ভ, পাশাপাশি যেহেতু কম দামের ফোন চিপসেটটাও ভালো, কিন্তু এই ফোনে কিন্তু প্রচুর পরিমাণে গ্রিল লাইনের প্রবলেম আছে। আর এখনকার সময় মার্কেট যে ফোনগুলো পাওয়া যায় স্যামসাং গ্যালাক্সি A82, এই ফোনগুলো বেশিরভাগই আপনার রিফারবিশড ফোনগুলো হয় বা ডিসপ্লে চেঞ্জওয়ালা হয়, আপনি বুঝতেও পারবেন না যে এই ফোনের ডিসপ্লেটা চেঞ্জ করে তারা বিক্রি করতেছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা স্যামসাং গ্যালাক্সি A82 ফোনটা স্কিপ করে যান, সেক্ষেত্রে এই বাজেটের মধ্যে পিক্সেল 5টা কিন্তু একটু বেটার হবে। আচ্ছা, তারপরের কমেন্ট নো ভিডিও 10K সাবস্ক্রাইবার, ভাই আপনার ভিডিও কোয়ালিটি অনেক খারাপ, আপনার কন্টেন্টের ভিডিও কোয়ালিটি ভালো হওয়া দরকার ছিল। হ্যাঁ, আমি জানি অনেকে কিন্তু অনেক কষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখেন, যেখানে সাউন্ড কোয়ালিটি ঠিক নাই, ভিডিও কোয়ালিটি ঠিক নাই, কিন্তু আমি কি চেষ্টা করতেছি আমাদের গিয়ার্সগুলো আপডেট করার। একটু সময় দিন, ইনশাল্লাহ আমাদের কাছ থেকে কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবেন। তো সাবস্ক্রাইব করে সাথে থাকুন, সাপোর্ট করুন, লাইক করুন, ইনশাল্লাহ এরকম কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও দিয়েই থাকবো আমাদের চ্যানেল থেকে। তারপরে কমেন্ট এসকে সুকু, ভাই 2024 সালে আইফোন XS কিনলে হোয়াইট লাইন বা গ্রিন লাইনের সমস্যা দেখা দেয়, প্লিজ রিপ্লে। না, আমরা আইফোন XS-এ কিন্তু হোয়াইট লাইন বা গ্রিন লাইনের কোনো প্রকার কোনো প্রবলেম নাই, যদি আইফোন XS কিনেন আমার মনে হয় না গ্রিন লাইন বা ডিসপ্লে যদি কোনো সমস্যায় ভুগে থাকবেন। তারপরের কমেন্ট H4X28, গেমিংয়ের জন্য ইউজ ফোন Poco 3 Pro vs iPhone 8 Plus, কোনটা ভালো হবে। আমি বলবো দুটা ফোনের মধ্যে নিঃসন্দেহে iPhone 8 Plus উইল বি বেটার ইফ ইউ আর গেমার বা গেম লাভার।
তারপরে কমেন্ট সামিউল আজিম অফিসিয়াল, ভাইয়া সনি এক্সপেরিয়া 5 Mark III-তে কি গ্রিল লাইনের ইস্যু আছে একটু জানাবেন প্লিজ, নেক্সট মান্থে এইটা কিনতে চাচ্ছিলাম, অ্যান্ড সনি এক্সপেরিয়া 5 Mark III-র একটা রিভিউ চাচ্ছিলাম। সনি এক্সপেরিয়া 5 Mark III নিয়ে আমাদের চ্যানেলে কোনো রিভিউ নাই, ইনশাল্লাহ চেষ্টা করবো এই ফোনটা রিভিউটা আনার। আর এই ফোনে আসলে ওরকম পরিমাণ আমরা গ্রিল লাইনের প্রবলেম এখনকার সময় সব দেখি নাই, তো সেক্ষেত্রে বলা যায় যে মোটামুটি গ্রিল লাইন থেকে সেফ। তবে আবার 100% শিওরলি বলতে পারবো না। দেখুন একটা অ্যামোলেড প্যানেলে বা ওলেড প্যানেলে যদি 120 Hz হয় ওই ফোনে কিন্তু গ্রিল লাইন পড়ার সম্ভাবনা আছে, তবে ব্র্যান্ড ভেরিয়ান বা কোয়ালিটি মেনটেন করলে ওই ফোনে কিন্তু গ্রিল লাইনের প্রবলেম কিছুটা কম দেখা দেয়, বা কিছু কিছু ব্র্যান্ডে কিন্তু ওই ফোনে গ্রিল লাইন থাকে না। তো সেই জায়গা থেকে সনি এক্সপেরিয়া 5 Mark III-তে কিন্তু এখনকার সময় এসেও গ্রিল লাইনের প্রবলেম পাই নাই, তো সেক্ষেত্রে বলা যায় এইটা মোটামুটি গ্রিল লাইন থেকে কিছুটা সেফ। আর একটু সময় দিন ইনশাল্লাহ সনি এক্সপেরিয়া 5 Mark III-র রিভিউটা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তারপর রায়হানুল কাবির ভাই জানতে চেয়েছেন, ভাই ফোন কেনার সময় এরকম কোনো সমস্যা আছে কি না কীভাবে চেক করতে হয়, একটা ছোট ভিডিও দেন, আর এইসব ফোন অ্যামাজন থেকে নেওয়ার ব্যাপারে আপনার মতামত কী? দেখুন বাংলাদেশে যেহেতু অ্যামাজন নাই, তো অ্যামাজন নিয়ে আমার মনে হয় না এই বিষয়ে কথা বলার কোনো দরকার আছে। আর একটা ফোন কীভাবে চেক করবেন এটি কিন্তু রীতিমতো আমার চ্যানেলে কয়েকটা ভিডিও আছে। তবে হ্যাঁ, 2024 সালে এসেও আপনারা ইউজ ফোনের বাজার থেকে বা ইউজ ফোনগুলো কেনার সময় কী কী দেখে শুনে বুঝে ফোনগুলো পারচেস করবেন এই নিয়েও আমাদের চ্যানেলে খুব শীঘ্রই ইনশাল্লাহ রিভিউ বা একটা ভিডিও পেয়ে যাবেন। তারপর সাদীপ শিকদার ভাই জানতে চেয়েছেন, Pixel 8 ভালো হবে নাকি iPhone 13 ভালো হবে? নিঃসন্দেহে iPhone 13টাই বেটার হবে, আপনি যে কোনো কাজ ইউজ করেন, ক্যামেরা, ভিডিওগ্রাফি বা ফটোশ্যুট, ডে টু ডে লাইফের নর্মাল ইউজের জন্য নিঃসন্দেহে iPhone 13টাই বেস্ট। রেজন কাজী, Pixel 6-এ নিয়ে একটা ভিডিও চাই, 2024 সালে এসে কেমন পারফরমেন্স দিচ্ছে, লাভ ফ্রম শরীয়তপুর। Pixel 6 নিয়ে কিন্তু রীতিমতো আমাদের চ্যানেলে রিভিউ আছে, চাইলে ওটা দেখে নিতে পারে, যেটা 2023 সালের উপর ভিত্তি করে বানানো হয়েছিল। তবে হ্যাঁ, চেষ্টা করবো খুব শীঘ্রই 24 সালে এই ফোনটার রিভিউটা আনার। আর আমি বলবো কি, যদি বাজেটটা 26,000 টাকার আশেপাশে হয়, এই বাজেটে যদি গেমিং লাভার না হন, তাহলে Pixel 6a ইজ দ্য বেস্ট ডিভাইস ফর ইউ। তারপরে কমেন্ট রায়হান রাফি, Pixel 6 Pro আর Pixel 7 এই দুইটার মধ্যে কোনটা নিলে ভালো হয়? আমি বলবো যে Pixel 7টাই আমার দিক থেকে বেটার Pixel 6 Pro চাইতেও। মাহফুজ ভাই জানতে চেয়েছেন, ভাই এইটা নিবো নাকি Sony Xperia 1 Mark II নিবো? নিঃসন্দেহে Sony Xperia 1 Mark II চাইতে iPhone XR-টাই বেটার, সো আমি সেক্ষেত্রে বলবো iPhone XR-টাই নিতে পারেন। তারপর মাহফুজ আলম ভাই জানতে চেয়েছেন, ভাই XR ভালো হবে নাকি Samsung Galaxy S20 FE? রিপ্লাই দিয়েন, অবশ্যই XR-টাই ভালো হবে FE চাইতে, কারণ FE-তে কিন্তু গ্রিল লাইনের প্রবলেম আছে, পাশাপাশি যদি XR-এর সাথে কম্পেয়ার করি XR-টাই এগিয়ে যায় দিন শেষে। তারপর নকিব ভাই জানতে চেয়েছেন, কোনটা সেরা হবে লং টার্ম ইউজ এবং ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy A53 ভার্সেস Pixel 5a 5G? সিদ্ধান্তহীনতায় ভুগছি। দেখুন ফটোগ্রাফি করার জন্য নিঃসন্দেহে আপনার Pixel 5a 5G-টা কিন্তু বেটার হবে ফটোগ্রাফির জন্য, তবে Pixel 5a 5G-তে একটু সমস্যা আছে কি, ওই ফোনে ডেড ইস্যু আছে, একটু আছে, আবার ডেড ইস্যু সব ক্ষেত্রেই পড়তেছে বিষয়টা এমন না, অলমোস্ট আপনার 10% ফোনে মূলত এই ডেড ইস্যুর সমস্যাটা দেখতেছি। এখন আপনি যদি ডেড ইস্যু রিস্কটা নিতে পারেন ফটোগ্রাফি করার জন্য, Pixel 5a 5G-টাই আপনার জন্য বেস্ট হবে। আচ্ছা দেখে নিচ্ছি আমাদের লাস্ট কমেন্ট, ইউজার সামথিং সামথিং, ভাই iPhone 11 নিবো নাকি 11 Pro নিবো নাকি Samsung Galaxy S22 কিনবো, ব্লগ করার জন্য কোনটা বেস্ট হবে? নিঃসন্দেহে ব্লগিং করার জন্য iPhone 11 Pro-টাই বেস্ট, তবে আমি বলবো কি আসলে এই বাজেটে না iPhone 11 Pro না নেওয়াটাই বেটার, সেক্ষেত্রে আপনি কিন্তু iPhone 12-টা কিন্তু 11 Pro-র প্রাইসে পেয়ে যাবেন, সেক্ষেত্রে আমি বলবো যে iPhone 12-টাই নিন, ওইটা ব্লগিং করার জন্য বা অল ওভার ভিডিও করার জন্য বেস্ট একটা ফোন। তো এই ছিল আমাদের প্রশ্ন উত্তর পর্বের ভিডিওটা, আমি জানি অনেকের প্রশ্ন উত্তর রীতিমতো মিস করে ফেলেছি, এই জন্য করার জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, তবুও বলবো আপনাদের জানতে চাওয়া প্রশ্নগুলো কমেন্ট সেকশনে করে ফেলুন, আমি রিপ্লাইয়ের মাধ্যমে বা নেক্সট ভিডিওতে আপনাদের সেই কমেন্টগুলোর উত্তর নিয়ে হাজির হয়ে যাব। আর মনে আছে তো এই ভিডিওতে আমি ডিমান্ড করেছি 500 লাইক আপনারা দিবেন, দেখি আপনারা আমার ডিমান্ডটা ফ্লপ করতে পারেন কিনা। তো আজকে ভিডিও পর্যন্তই, নেক্সট ভিডিও পর্যন্ত দোয়া করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।